খানায় কাবার সাবি বনু সাইবা গোত্রের কাছে, মনে আছে তো, ওসমান বিন তালহার কাছে সাবি। আরেকটু ইতিহাস আপনাদেরকে বলে দেই, খানায় কাবার সাবি যেদিন দরজা বানানো হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত খানায় কাবার সাবি কোনোদিন হারানো যায় নাই। এই পর্যন্ত 58 বার খানায় কাবার সাবি বানানো হয়েছে, কয়বার 58 বার কয়বার খানায় কাবার সাবি বানানো হয়েছে, বর্তমান সেই সাবিটা বানানো হয়েছে, এই সাবিটা বানানো হয়েছে 18 ক্রেট স্বর্ণ দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ, স্বর্ণের ক্রেট আছে তো, ওই ক্রেট অনুযায়ী এই খানায় কাবার বর্তমান দরজাটা সৌদি বাদশাহ সম্ভবত খালেদ উনি এই দরজাটা বানাইছে। ওই দরজাটা বানাইতে সচরাচর আমাদের দেশের হিসাবে 27 মণ স্বর্ণ লাগছে। জোরে কন সুবহানাল্লাহ বলেন, খানায় কাবার দরজা স্বর্ণ দিয়ে বানানো, চাবিটাও স্বর্ণ দিয়ে বানানো, যেই চাবিটা 30 সেন্টিমিটার এই চাবিটা বানানো হয়েছে স্বর্ণ দিয়ে। আল্লাহর নবীর কাছে ওসমান বিন তালহা বিজয়ের মক্কা বিজয়ের দিন চাবি তুলে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আবু বকর ওমর ওসমান বসে রইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধর্মের জন্য ইসলামের জন্য কত কিছু করেছি, চাবিটা আমার কাছে দেন। ওমর বলে আমারে দেন, আবু বকর বলেন আমার কাছে চাবিটা দেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শুরু করলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যারা বলি সুবহানাল্লাহ, নবী বললেন আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, যাদের আমানত তাদের কাছে পৌঁছায় দিতে হবে।